একটা স্ট্যাটাসে হয়েছে দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ। ছাদ খোলা বাসে করে তিলোত্তম নগরী ঢাকার রাজপথে রাজার মতো ঘুরেছে সাফজয়ী নারী ফুটবলাররা। প্রিয় সতীর্থদের জন্য এমন একটা ক্ষণ তৈরি করতে পেরে রোমাঞ্চিত সাফজয়ী উইঙ্গার সানজিদা আখতার। স্বপ্ন দেখতে নেই মানা, সাফের সীমানা ছাড়িয়ে সানজিদাদের চোখ এবার এশিয়ার মঞ্চ সেরা হওয়া। সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের এই মেয়েরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলতে পারবে বলেও আত্মবিশ্বাস সানজিদার। আমার ছোট্ট একটা কথাই যে মানে এত বড় উপহার পাবো সেটা আমি কখনো ভাবতে পারি নাই। এশিয়াতে ভালো কিছু করতে চাই, আর এশিয়াতে ভালো কিছু করতে পারলে আমরা ওয়ার্ল্ড কাপে চান্স পাবো। এত বড় সাফল্য অর্জনের পরেও একটা আক্ষেপ রয়েই গেছে সানজিদার, এখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি নারীদের ফুটবল লীগ। নারীদের ফুটবলে বিনিয়োগ করতে চায় না দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী মোহাম্মেদান। এমন সাফল্যের পর তার চাওয়া একটাই, ছেলেদের মতো নারীদের লীগেও আসবে বড় ক্লাবগুলো। আমরা চাই যে প্রফেশনাল ক্লাবগুলো প্রত্যেকটা ক্লাব আসুক, আসলে আমরা প্লেয়ার যারা আছি তারা হচ্ছে খেলার চান্স পাবো, সুযোগ পাবো, যারা যাদের পারফরমেন্স দেখাইতে পারতেছে না দেখাইতে পারবো, ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবে, তারপরে দেশের জন্য ভালো হবে। সামনেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ, সাবিনার প্রিয় দল ব্রাজিল। স্বপ্ন দেখেন একদিন দেখা হবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের সঙ্গে। ব্রাজিল সাপোর্ট করতাম অনেক ছোটবেলায়, যখন ওই যে সাত গোল খাইছে তখন হচ্ছে মানে সবাই আমাকে হচ্ছে মানে অনেক খেপাইতো। এখন কাউরে সাপোর্ট করি না, শুধু রোনালদোরে সাপোর্ট করি যে মানে তার খেলা আমার ভালো লাগে, তার স্টাইল, তার সবকিছু আমার ভালো লাগে। সাফজয়ের পর থেকেই পুরস্কারের বন্যায় ভাসছেন সানজিদারা, এবার সেনাবাহিনীও তাদের দিয়েছে 1 কোটি টাকা। এ খবরে দারুণ খুশি সানজিদা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।